8 নভেম্বর 2019 অনুষ্ঠিত হয়ে গেল রূপালী ব্যাংক অফিসার এক্সাম 2019। এখন আমি আপনাদের সামনে সেই পরীক্ষার বাংলা অংশের পূর্ণাঙ্গ সমাধানটি উপস্থাপন করছি। যারা পরীক্ষা দিয়েছেন তারা মিলিয়ে নিতে পারেন, আর যারা পরীক্ষা দেননি বা পরে দিবেন তারা দেখে নিতে পারেন কি ধরনের প্রশ্নগুলো হয়। আপনারা আছেন জিনিয়াস স্টাডি সেন্টারে, আমি মহিন আছি আপনাদের সাথে। চলুন তাহলে মূল সমাধানে। সৃষ্টি প্রলয় বিপরীতার্থক শব্দজুটি তৈরি হয়েছে পৃথক শব্দযুগে। রুদসী শব্দটি দিয়ে বোঝায় পৃথিবী ও স্বর্গ। ভেড়ার গোয়ালে আগুন লাগা প্রবাদটির অর্থ আকস্মিক বিপদ। নিচের যে মন্তব্যটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় সমৃদ্ধ অনুবাদ সৃজন। একইসনে জন্মগ্রহণ করেছেন যে দুজন কবি কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশ। রুদ্রমঙ্গল কাজী নজরুল ইসলাম রচিত একটি প্রবন্ধ গ্রন্থ। অনুবাদ করুন, হি হ্যাজ নো পলিটিক্যাল এক্স টু গ্র্যান্ড। তার কোনো জোরালো রাজনৈতিক আদর্শ নেই। বিদেশি উপসর্গের ব্যবহার রয়েছে নিচের কোন শব্দে, নাবালক। নিচের কোনটি সর্বনামের প্রকারভেদ নয়, পুরাণবাচক। যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ হল ধীরে চলা। মেঘমল্লার গ্রন্থের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গৃহশব্দের সামর্থক নয় নীর। এগার চাষির নিগম রাতে বাঁশের বাঁশির সুরে ঐনাগায়ের মেয়ের সাথে গহন ব্যথার জোরে। চরণ দুটি যে বিখ্যাত রচনার অন্তর্গত নকশিকাথার মাঠ। নিচের যে গুচ্ছে ভাষার অপপ্রয়োগের কোনো দৃষ্টান্ত নেই সবিনয়ে একত্র সাম্প্রতিক। আনন্যদাশ্রু যে সমাসের উদাহরণ কর্মধারয় এবং লোকজ শব্দ দ্বয়ল এর প্রমিত রূপ হল দুয়েল। এই হল বাংলা অংশের মোট 16টি প্রশ্ন ও তার উত্তর। আশা করি আপনি মিলে নিয়েছেন কয়টি প্রশ্নের সঠিক উত্তর হলো সেটিও বুঝতে পারছেন, আর যারা পরীক্ষা দেননি তারা ভালো একটি রিভিশন দিয়ে নিতে পারছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে বলবেন না, আর যদি কোথাও কোনো ভুল পরিলক্ষিত হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই, কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।